সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি। দেশ ও মানুষ করছে, বাংলাদেশ ও সারা বিশ্বের আমাদের দেশের রাষ্ট্র দূতাবাসগুলো আজকে আমরা বাঙালি জাতি শোকাহত 1975 সালে সেই ফণী মুস্তাক এবং জিয়ার কুচক্রে মহল একদল বিশৃঙ্খলা সশস্ত্র বাহিনী সেদিনকে জাতির পিতা বঙ্গবন্ধু বেগম ফজলুল নেসা এবং শেখ জামাল কামাল এবং সুলতান এবং রোজি সহ এবং শেখ রাসেল এবং বঙ্গবন্ধুর দেহরক্ষী কর্নেল জামিল সহ 17 জন নিহত হয়েছিল। আপনারা জানেন বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশের অবস্থান থাকায় তার ছোট বোন শেখ রেহেনা জার্মানিতে থাকার জন্য দেশে গিয়েছিলেন। দীর্ঘদিন পরে যখন সামরিক শাসন এই দেশ শাসন করছিল, ঠিক সেই মুহূর্তে 1981 সালে বাংলাদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্গঠন করে দেশে আবার স্বাধীনতাকামী মানুষকে আন্দোলন করে সেই সরাসরি ঘটায় 1996 সালে রাষ্ট্র ক্ষমতা আসে। রাষ্ট্র ক্ষমতা আসার পরে উনি প্রথমে যুদ্ধ অপরাধী বিচার এবং 75 যারা হত্যা করেছিল তাদের বিচার সহ প্রক্রিয়া শুরু করেছিলেন। ঠিকই 2004 আবার যখন চারদলীয় জোট সরকার রাষ্ট্র ক্ষমতায় আসে, 21 গ্রেনেড হামলার মাধ্যমে তৎকালীন বিরোধী দলের নেত্রী আওয়ামী লীগের নেত্রীকে হত্যার যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রে শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন। পরবর্তীতে সেখানে 24 জন আইভি রহমানকে হত্যা করা হয়েছিল। সেই হত্যার মধ্যে থেকে প্রমাণিত হয় 15 আগস্টে যারা হত্যা করেছিল তারাই সেই সত্যিকার, তারা 21 গ্রেনেড হামলায় করে বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করলে তাহলে সারা জীবন রাষ্ট্র ক্ষমতায় থাকা যাবে। এই পরিকল্পনা ধারাবাহিকতা এখনও আছে। দীর্ঘদিন পরে 2008 যখন রাষ্ট্র ক্ষমতা আসার পর একে একে সব মামলাগুলো যখন রাষ্ট্র আদালত যখন বিচার কার্য সম্পন্ন করেছে, ঠিক সেই মুহূর্তে এখনও তার বিচার কার্য সম্পূর্ণ আসামিদের মৃত্যু কার্যকর করেনি। আমরা এই মুজিব বর্ষে এই যারা বিদেশে আছে তাদের রায় কার্যকরের জন্য জোর দাবি জানাচ্ছি।